এই যেন স্বপ্নের উড়ান, যেসব ছাত্রছাত্রীদের বিমানে চড়ার সামর্থ্য নেই তাদের স্বপ্ন পূরণ করছে ফ্লাইট অফ ফ্যান্টাসি নামক স্বেচ্ছাসেবী সংগঠন। সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করেন তারা, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে তাদের উদ্যোগ অগ্রগণ্য। সোমবার দিন শিলিগুড়ির মুরালিগঞ্জ হাই স্কুলের 10 জন ছাত্রীকে প্লেনে চড়িয়ে কলকাতা নিয়ে আসেন তারা, এবং সেই সঙ্গে নিকো পার্ক সহ সারা কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে দেখান। তাদের এই উদ্যোগে সাধুবাদ জানালেন সকল সৌহৃদ্য সম্পন্ন মানুষ। কাউন্টেবল ইন্ডিয়া, লেডিস সার্কেল ইন্ডিয়া, এটা অল ওভার ইন্ডিয়াতেই আছে। প্রত্যেকটা শহরে এদের একটা একটা করে চ্যাপ্টার আছে। যেরকম আমাদের আজকে চ্যাপ্টার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে চ্যাপ্টার নাম্বার 34, আর এটা হচ্ছে লেডিস সার্কেল ইন্ডিয়া চ্যাপ্টার নাম্বার 46। এরা হচ্ছে আমাদের ক্যালকাটা চ্যাপ্টার। আমরা একটা এনজিও, আমরা বাচ্চাদের ভবিষ্যতের জন্য অনেক কিছু করি, যেরকম স্কুল বানাই, অনেকগুলো স্কুল আমরা বানিয়েছি আজ অব্দি, পুরো ভারতবর্ষে অনেকগুলো স্কুল বানিয়েছে। তাছাড়া আমরা বাচ্চাদের খাওয়ার জন্য কিছু করি, রাশন দিই, যা বাচ্চারা নিজের মতো কিছু করতে পারছে না, যার মা বাপ বিলো পকারেগা কি ইয়ে প্র্যাকটিক্যাল নলেজ উনকে লিয়ে হো গিয়া, তো ইনকো ইয়ে জিন্দগি মে মতলব ইন্সপায়ার করেগা কি ভাই ইয়ে লোক আকে আপনে হিসাব সে জব ইয়ে খুদ ফ্লাইট মে উড়েঙ্গে তো ইনকে লিয়ে এসা প্র্যাকটিক্যাল নলেজ হ্যায় কি ইয়ে লোক ভি মতলব ভবিষ্য মে অর পড় কে অর আপনে লিয়ে অচিভ করনা চাহেগা, আপনে ফিউচার আপনা চিলড্রেন হি হামারে কান্ট্রি কা ফিউচার হ্যায়, আগর হমকো আপন থোড়া সা রাস্তা সহি রাস্তা দিখা দে তো ও লোক বহুত আগে বড় সকতে হ্যায়। তো আমাদের যে স্মল ইনিশিয়েটিভ কি ভাই হম উনকো আপনি তরফ দিখা রে কি ভাই আপ আগর থোড়া সা পড়াই মে ধ্যান কা ভাইয়া, আই এম মেম্বার অফ লেডিস সার্কেল 46। হম লোক ইয়ে পুরা প্রোগ্রাম ইসিলিয়ে করতে হ্যায় তাকি জো বচ্চো কো আজ হম লেকার আয়ে হ্যায় আগে আনে ওয়ালে ফিউচার মে ও লোক ভি ইন্সপায়ার হোঙ্গে ইয়ে দেখ কে কি আগর হম আচ্ছি শিক্ষা প্রাপ্ত করেঙ্গে তো হম ভি কুছ সোসাইটি মে চেঞ্জ লা সকতে হ্যায়, অর এসে হি আগে আনে ওয়ালি জেনারেশন মে অর উনকে জেসে আগর কোই অর বচ্চে হ্যায় তো উন লোগো কো ও লোক ভি ইসি তরিকে সে মদদ করেঙ্গে, তো আজ জো হম উন লোক কে লিয়ে কর রহে হ্যায় ইয়ে আনে ওয়ালি জেনারেশন আগে আনে ওয়ালে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।